নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র কেমন হতে পারে এবং শিক্ষাবিজ্ঞান 2023 সালের মডেল সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা আমাদের একটা টেস্ট পেপার আছে 2023 সালের, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত এমসিকিউবগুলো 2023 সালে আমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনে কমন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো 2023 সালের শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন নেবে 2023 সালের শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে। তো দেখো, একটা অঙ্ক আসবে কিন্তু, ঠিক আছে, এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো এখানে আছে না, তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন নেবে 2023 সালের পরীক্ষার জন্য। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। 2023 সালে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনে কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত এখানে উল্লেখ করা আছে, তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা। দেখে নাও, তোমরা ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল। 2023 সালের প্রশ্নপত্র এডুকেশন নিয়ে আলোচনা করছি, এসএকিউবগুলো দেখো এবং তার সঙ্গে বড় প্রশ্ন কর্মের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, ঠিক আছে, এবং বিদ্যালয়ের ভূমিকা খুব ইম্পর্টেন্ট কিন্তু, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি পদক্ষেপ, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ, থন্ডাইক, প্রসার, মোদালিয়ার কমিশন, 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি এবং সাজেশন সম্পূর্ণরূপে আমি বলে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।